Welcome to our channel JTM Digital Solution. আজকের ভিডিওতে আমরা দেখাবো Astra Pro theme এবং activation code কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করা যায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার WordPress ড্যাশবোর্ডে রয়েছে। আমি ইতিমধ্যেই কিন্তু Astra Pro theme ইনস্টল করেছি। এখানে দেখতে পারতেছেন আমার থিমটি অ্যাক্টিভ করা আছে। বেটা ভার্সন থেকে আসা সর্বশেষ যতগুলো আপডেট আছে সবগুলাই কিন্তু এখানে চালু রয়েছে। হ্যাঁ, আমি যদি আপনাদের স্টার্টার টেমপ্লেটগুলো দেখাই তাহলে দেখেন, এখানে দেখেন প্রিমিয়াম থিম কিন্তু অনেকগুলো আছে। এখানে বাছাই করে নেওয়ার মতো অনেক থিম এখানে রয়েছে। আপনাদের আমি সিম্পলভাবেই দেখাই যে আমার এই ওয়েবসাইটটা, এটা কিন্তু Astra Pro ডিফল্ট। হ্যাঁ, আমি এটা কাস্টমাইজ করছি। আপনারা যদি চান যে Astra Pro-টা সিম্পলভাবে আমার মতো এরকম করে কাস্টমাইজ করে একটা ভিডিও দিতে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি নেক্সট টাইম প্রো কাস্টমাইজ নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো আমি আজকের ভিডিওতে এখন দেখাতে যাচ্ছি Astra Pro ইনস্টল স্টেপ বাই স্টেপ। আজ আমরা Astra Pro থিম সম্পর্কে সম্পূর্ণভাবে জানবো, কিভাবে Astra Pro থিম ডাউনলোড করবেন এবং আপনার WordPress ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন। যাই হোক, সব কিছু আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আশা করি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওর শেষে আমি লাইসেন্স কিটা ইওর স্ক্রিনে দিব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের ডোমেনের ড্যাশবোর্ডে যেতে হবে। তো আমরা সিম্পলভাবে ডোমেনের নাম স্ল্যাশ এডমিন দিয়ে তারপর এন্টার চাপব। তো এইখান থেকে আমাদের WordPress ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে WordPress ইউজার নেম আর পাসওয়ার্ড দিচ্ছে। তো আমি যে আমার এখান থেকে আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর ইনস্টল দিতে হবে। ইনস্টল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এক্সট্রা করতে একটু সময় লাগবে। আমাদের থিমটা কিন্তু ইনস্টল সাকসেসফুল হয়েছে। তো আমাদের এখান থেকে এখন অ্যাক্টিভ করে নিতে হবে।
আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড যে স্টেপটা, ওটা হচ্ছে অ্যাডন প্লাগইন, যে প্লাগইনটা আছে ওইটা ইনস্টল করতে হবে। তো আমরা সিম্পলভাবে প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন, তারপর এখান থেকে আপলোড প্লাগইন, আবার ওই থিমের মতো করে আমরা প্লাগইনটা খুঁজে নিব, প্লাগইনটা কোথায় রাখা আছে। তো আমি আমার প্লাগইনটা দিয়ে দিচ্ছি, ওয়াইপি অ্যাডন অ্যাস্ট্রা। এটা দেওয়ার পর আবারও ইনস্টল করতে হবে। তো প্লাগইনটা ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে প্লাগইনটা অ্যাক্টিভ করে নিতে হবে। এখন আমাদের বর্তমান কাজ মোটামুটি শেষ, অ্যাস্ট্রা প্লাস হচ্ছে প্লাগইনটা ইনস্টল করা হয়ে গেছে। এখন আমাদের করতে হবে যেটা, এখান থেকে আমরা চাইলে অ্যাপারেন্স থেকেও অ্যাস্ট্রা অপশনে যেতে পারি, অথবা প্লাগইন থেকে সেটিংয়ে অ্যাস্ট্রা প্রোর যে সেটিংটা, প্লাগইনের সেটিংয়ে ক্লিক করলে আমরা অ্যাস্ট্রা প্রোর লাইসেন্স কিটা সংগ্রহ করে আপনারা এখানে দিয়ে পেস্ট করবেন। আমি লাইসেন্স কিটা কপি করে নিয়ে এখানে দিচ্ছি। লাইসেন্স কিটা আমার দেওয়া হয়েছে, তারপর এখানে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। দেখেন লাইসেন্স অ্যাক্টিভ সাকসেসফুল হয়ে গেছে কিন্তু। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।